Vai, sorriso, mi chitarra, vai! Andiamo, mi dite voi! তো আজ দিদি আর জামাই বাবু দুজনেই এসেছেন ফিরায়, তো ওদের জন্য আমি জল নিয়ে চলে এসেছি পুকুর থেকে। দেখতে পাচ্ছ এবার ফিরা যাত্রার স্নান হবে। তো আমি বাটিতে রং নিয়ে নিয়েছি, কারণ রং খেলা তো হবেই। আর এখন দামাইল হবে, তো দামাইল আমিও দেব, তারপর জামাই স্নান হবে। কয়লা সাবুন আনতে আসা সত্যি কেবলা বহুত বাচ্চা কো আমার বাড়ির যদি এটা আমি তো স্নান করছি না, তো আমি স্নান করছি না। মুখটা উঠে গিয়ে দিল, মুখটা উঠে গেল, দিতে গিয়ে দিতে গিয়ে
দেখে বৌদি একটু লাগাইছে আমি আমি
আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি দেখতে পাচ্ছ আমার পিঠে কি লেগে আছে, এটা স্মেল এতটাই খারাপ যে কি বলবো। অনেক রং খেলে ফেলেছি, এখন আমার ছেলে স্নান করেছে, গন্ধ বোঝা গন্ধ করছে, তা আমি এখন স্নান করতে যাচ্ছি, আমার পিঠটা দেখে না, আমার পিঠটা দেখে আমার মনে হচ্ছে স্মেলে তু চিজ বড়ি হে মস্ত মস্ত, তু চিজ বড়ি হে মস্ত, মেরা পিঠ বড়ি হে মস্ত মস্ত, মেরা পিঠ স্মেল বহুত হি গন্দা হে, তো আমি স্নান, চলো চলো স্নান করে আসি। এই পচা ছেলেটা আমার গায়ে কাদা ফেলেছে, তোমাকে আজ আমি মুখ দিয়ে মাথা পাঠিয়ে দেবো হনুমান। দেখো ও
দেখো আদি বাতালিগা তাই আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি আর ওরা যেভাবে আমার সাথে হোলি খেলেছে স্নানের সময় আমি বুঝতে পেরেছি যে আমার কি কষ্টটাই না হচ্ছে রং ওঠাতে। এই দেখো এখনো লেগে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখনো লেগে আছে। কি বলবো, চিয়ে প্যাক দিয়ে কাদা দিয়ে আমি একটুকু ভাবতেই পারিনি যে ওরা আমাকে এইভাবে কাদা মাখাবে বালু দিয়ে, চি 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 চি, জাস্ট কি বলবো, এত খারাপ লাগছে। আর কি স্মেল, কি বাজে গন্ধ, চি। তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি কারণ প্রচুর মানুষ এসেছে। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে জানিও, আর সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক করবে কিন্তু, লাইক করবে আর শেয়ারটা মন থেকে করো, আর আমার কি বলবো বেল আইকনটা টিং করে বাজিয়ে দাও। আর আজকের ভিডিওর মধ্যে মজার সব থেকে তোমাদের কি লাগলো আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমি কমেন্ট সেকশনে তোমাদের ওয়েট করব। ঠিক আছে, বাই, লাভ ইউ।